1954 সালে একজন মহিলা নাম অ্যান হজেস দুপুরবেলায় 12:30 নাগাদ নিজের রুমের মধ্যে ঘুমাচ্ছিলেন। হঠাৎই ছাদ ফুটো করে ঢুকে যায় একটি পাথর খণ্ড, যেটি ছিল আসলে মিটিওরাইট স্ট্রাইক। সেই মিটিওরাইট স্ট্রাইকে অ্যান হজেস আঘাত পান, যদিও বা সে পাথর খণ্ড খুব একটা বড় না হওয়ার দরুন আঘাত গুরুতর ছিল না। কিন্তু ইতিহাসে এরকম বহু দৃষ্টান্ত আছে যখন বড় বড় পাথর খণ্ড পৃথিবীর বুকে আছড়ে পড়েছে, যেমনটা আজ থেকে 65 মিলিয়ন বছর আগে মেক্সিকোতে 10 কিলোমিটার লম্বা একটি পাথর খণ্ড এসে আছড়ে পড়ে, যে আঘাতের দরুন পৃথিবীর বুক থেকে ডাইনোসরদের অস্তিত্বই মুছে যায়। এরপর অসংখ্যবার পৃথিবীর বুকে বিভিন্ন জায়গায় ছোট বড় পাথর খণ্ড আছড়ে পড়ার ঘটনা ঘটেই থেকেছে। সেই বহু যুগ থেকে আকাশ থেকে পৃথিবীর বুকে ছোট বড় পাথর খণ্ড আছড়ে পড়ার ঘটনা বরাবরই আমাদেরকে উৎসাহিত করেছে, কিন্তু তা ঠিক ততখানি ভয়ঙ্কর। এর কারণ, কোনোদিনও হয়তো প্রকাণ্ড একটি পাথর খণ্ডের আঘাতে মনুষ্যজাতির অস্তিত্বই মুছে যেতে পারে। মিস্ট্রি বক্স বাংলার প্রত্যেকটি ভিডিওতে আমরা প্রত্যেকটি সম্ভাবনা নিয়ে আলোচনা করি, তাই আজও জানিয়ে রাখি, পৃথিবীর বুকে কোনো বড় অ্যাস্টেরয়েড স্ট্রাইক হওয়ার সম্ভাবনা সত্যি অনেক অনেক কম। তবুও কিন্তু বিজ্ঞানীরা চুপ করে বসে নেই, তারা তৈরি হচ্ছে যদি কখনো এমন ঘটনা ঘটে। অ্যাস্টেরয়েড হচ্ছে মহাকাশের মধ্যে ভ্রাম্যমান সেই সমস্ত প্রকাণ্ড পাথর খণ্ড যেগুলি সোলার সিস্টেম তৈরি হওয়ার সময় কোনো প্ল্যানেটের আকার ধারণ করতে পারেনি। এবার আকার আকৃতিতে তুলনামূলকভাবে ছোট অ্যাস্টেরয়েডগুলিকে বলা হয়ে থাকে মিটিওরয়েড। সেই সমস্ত মিটিওরয়েডগুলি যখন পৃথিবীর অ্যাটমসফিয়ারকে ভেদ করে পৃথিবীর কাছাকাছি পৌঁছে যায় সেগুলিকে বলা হয় মিটিওর, আর সেইগুলি যখন পৃথিবীর ভূখণ্ডে এসে আছড়ে পড়ে তখন তাকে বলা হয় মিটিওরাইট। 1988 থেকে 2017 সালের মধ্যে নাসা পৃথিবীর অ্যাটমসফিয়ারে 700 বেশি ফায়ারবল বা ছোট বড় অগ্নিপিণ্ড দেখতে পেয়েছে, যেগুলি সৃষ্টি হয়েছে পৃথিবীর অ্যাটমসফিয়ারে মিটিওরয়েড পৌঁছে যাওয়ার জন্য। রাত্রির আকাশে কোনো অ্যাস্টেরয়েডকে ডিটেক্ট করার জন্য সায়েন্টিস্টরা অসংখ্য ফটোগ্রাফস ক্যাপচার করে, এরপর কম্পিউটার সিমুলেশনের দরুন সেই সমস্ত ফটোগ্রাফসগুলিকে স্ক্যান করা হয় কোনো অবজেক্টের মুভমেন্ট ক্যাপচার করার জন্য। কম্পিউটার গ্রাফিক্সের দ্বারা তৈরি এই সিমুলেশন ভিডিওটিকে দেখুন, যেখানে পৃথিবীর আশেপাশে ভ্রাম্যমান ছোট বড় অবজেক্টসগুলিকে ডিটেক্ট করা হয়েছে এবং এই গ্রিন ডটগুলি হলো আসলে নিয়ার আর্থ অবজেক্টস। 1980 থেকে 2017 সালের মধ্যে এরকম 16,000-এরও বেশি নিয়ার আর্থ অবজেক্টকে ডিটেক্ট করা হয়েছে। এই সমস্ত নিয়ার আর্থ অবজেক্টগুলিকে ভালো করে স্টাডি করার পর, তাদের আকার আকৃতি উজ্জ্বলতা সব কিছুর সঠিকভাবে পরিমাপ করার পর, সায়েন্টিস্টরা বলতে পারে যে সেগুলি কখনো আর্থ বা পৃথিবীর সঙ্গে ধাক্কা খাবে কি না। আপনার কল্পনার সুবিধার্থে জানিয়ে রাখি, মাত্র 10 মিটার চওড়া কোনো নিয়ার আর্থ অবজেক্টের সঙ্গে পৃথিবীর ধাক্কায় ইম্প্যাক্ট এনার্জি একটি ছোট স্কুল বাসের মতন হবে, যা হলো 100 কিলোটন ওজনের। সুতরাং খুব স্বাভাবিকভাবেই নিয়ার আর্থ অবজেক্টের আকার আকৃতি যত বেশি হবে ইম্প্যাক্ট ততই পাওয়ারফুল হবে। যেমন একটি অবজেক্ট যার আকার আকৃতি একটি পিরামিডের সমান, মানে 150 মিটার্সের আশেপাশে, পৃথিবীর সঙ্গে ধাক্কায় ইম্প্যাক্ট এনার্জি হবে 288 মেগাটনস। এবার এই নাম্বারস অফ মেগাটনস এর আন্দাজে সুবিধার্থে জানিয়ে রাখি, ক্যাসেল ব্রাভো নামক শক্তিশালী হাইড্রোজেন বম এক্সপ্লোশনের দরুন উৎপন্ন হয়েছিল মাত্র 15 মেগাটন এনার্জি। কিন্তু জানেন কি, কোনো নিয়ার আর্থ অবজেক্ট পৃথিবীর বুকে এসে আছড়ে না পড়েও অনেক ক্ষয়ক্ষতি করতে পারে। যেমন 2013 সালে রাশিয়াতে 17 মিটার লম্বা একটি পাথর খণ্ড আকাশের মধ্যে ফেটে পড়ে, তা মাটি অবধিও এসে পৌঁছায়নি। তা সত্ত্বেও সেখান থেকে উৎপন্ন হওয়া শক ওয়েভের এনার্জি ছিল 440 কিলোটনের আশেপাশে। এই ঘটনার দরুন বহু ক্ষয়ক্ষতি হয় এবং 1500-এরও বেশি লোকজন আঘাত পায়। সায়েন্টিস্টদের মতে, কোনো অ্যাস্টেরয়েডের সঙ্গে পৃথিবীর স্ট্রাইকে ইম্প্যাক্টের দরুন সবচেয়ে প্রথমে উৎপন্ন হবে প্রচণ্ড হাওয়ার ঝড়, তারপরে
পৃথিবীর ভূস্থলের তাপমাত্রা অনেক অনেক গুণ বেড়ে যাবে এবং তারপর দেখা যাবে বড় বড় সুনামি। এবার এরকম কোনো ঘটনা ঘটার সম্ভাবনা অনেক কম, কিন্তু যদি সত্যি তা ঘটতে চলেছে তাহলে সেই ঘটনাকে আটকানোর একমাত্র সম্ভাবনা হলো কত তাড়াতাড়ি আমরা তার ব্যাপারে জানতে পারছি। সায়েন্টিস্টদের মতে মাত্র 140 মিটার চওড়া একটি স্পেস রক বা পাথর খণ্ড একটি মেগা সিটিকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট। এবার স্পেসের মধ্যে সেই স্পেস রক বা পাথর খণ্ডের অবস্থান যদি তার সাথে পৃথিবীর সংঘর্ষের 1 বছরের মধ্যে জানা যায় তাহলে আর কোনো উপায় নেই, তখন যা একমাত্র করণীয় সেই শহরকে খালি করে দেওয়া। অন্যদিকে যদি এই ঘটনা ঘটার কথা 7 থেকে 10 বছরের মধ্যে জানা যায় তাহলে সায়েন্টিস্টরা কিছু করতে পারে। সেক্ষেত্রে নাসা সবচেয়ে প্রথমে যা করতে পারে একটি স্পেসক্রাফ্টের সঙ্গে সেই অ্যাস্টেরয়েডের স্ট্রাইক, যাতে করে তার যাত্রাপথ বদলে যায়। এরকম বহু টেস্ট স্ট্রাইক নাসা অনেকবারই করেছে। রিসেন্টলি টিডি মুন নামক একটি অ্যাস্টেরয়েডের ওপরে এরকম একটি টেস্ট স্ট্রাইক করা হয়, যে অ্যাস্টেরয়েডটি 2022 সালে পৃথিবীর কাছাকাছি আসার কথা। সেকেন্ড মেকানিজম হলো গ্র্যাভিটি ট্র্যাক্টর। এটি এমন একটি প্রসেস যার দরুন পৃথিবীর মুখী কোনো অ্যাস্টেরয়েডের গতিপথে বদলে দেওয়া যায়। আর তৃতীয় প্রসেসটি হলো লেজার মেকানিজম। এটি হলো এমন একটি প্রসেস যেখানে দরকার হবে একটি নিউক্লিয়ার ওয়েপন যার দরুন পৃথিবীমুখী এগিয়ে আসা একটি অ্যাস্টেরয়েডের কিছুটা অংশ সম্পূর্ণরূপে ধ্বংস করে দেওয়া হবে, যাতে করে পৃথিবীর সঙ্গে তার স্ট্রাইককে আটকানো যায়। যদিও বা আজ অবধি নাসা এমন কোনো বড় অ্যাস্টেরয়েড খুঁজে পায়নি যা পৃথিবীর অস্তিত্বের সংকটের কারণ হতে পারে, কিন্তু মহাকাশের মহাশূন্যে অ্যাস্টেরয়েডের জন্য আমাদের এই খোঁজ খুব একটা দীর্ঘ সময় ধরে না। সুতরাং হতেই পারে এমন কিছু কিছু এরিয়াস আছে যেগুলি এখনও আমরা খুঁজে দেখিনি এবং সত্যি হয়তো একটি প্রকাণ্ড অ্যাস্টেরয়েড পৃথিবীর দিকে এগিয়ে আসছে যাকে এখনও অবধি আমরা খুঁজে বের করতে পারিনি। মহাকাশ বিজ্ঞান সম্পর্কিত মিস্ট্রি বক্স বাংলার আজকের এই পর্বটি আশা করি আপনার ভালো লেগেছে। আশা করি এখান থেকে আপনি নতুন কিছু শিখলেন, নতুন কিছু জানলেন। তাই অনুরোধ, ভিডিওটিকে ছেড়ে যাওয়ার আগে শেয়ার করে অন্যদেরও জানার সুযোগ করে দিন। আর লাইক কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকবেন, শুভ দিন।